আছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা স্টুডিওতে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার সাথে আপনারা অনেকেই চিনেন। আজকে অনেকদিন পর তার সাথে আমার দেখা হলো। আসলে আমি কল্পনা করতে পারিনি যে এতদিন পর তার সাথে আমার একটা প্রোগ্রাম হবে। আশা করি এই প্রোগ্রামগুলো ভালো লাগবে। তা চলে যাই শারমিন আপুর কাছে, দেখি উনি কেমন আছেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে একসাথে হয়ে কেমন লাগছে আপনার কাছে? আজকে একসাথে গান গাইতে পেরেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। দেশ ও দেশের বাহিরে যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন। আজকে যেন আমরা নতুন কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি। তা বিশেষ করে আমার সাথে প্রোগ্রাম করে আপনার কেমন লাগে? অনেকদিন পর যেহেতু একসাথে হয়েছি এই জন্য খুব ভালোই লাগছে, তাই না? যাই হোক, তাতে আমার সাথে প্রোগ্রাম করে আপনার খুব ভালো লাগে তো? না না, ভালো লাগে না। কেমন লাগে মানে আমার সাথে অভিনয় করে কেমন লাগে? ভালোই লাগে। ভালো লাগে না? যাই হোক, শারমিন আপুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের যে আমাদের এই অনুষ্ঠানটা হবে, শুধু বইয়ের গানগুলোই আজকে হবে। আশা করি এই বইয়ের গানগুলো ভালো লাগবে আপনাদের। সকলে আমাদের দুজনের প্রতি দোয়া করুন, আমাদের সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকেই। চলে আসছি সেই গানে পড়বে। লাইলি না, তোমাকে এক মুহূর্ত কাছে না পি, আমার যে হার ভালো লাগছে না, কি করি এখন, তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? লাইলি তোমাকে ছাড়া যে আগে মরতে ভালো লাগছে না লাইলি, আমি তোমাকে কোথায় গেলে পাবো লাইলি? কোথায় তুমি কয়েশ? আমি যেন
ছেড়েও যাবে না তো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সব সময় আমার বুকেই থাকবে হ্যাঁ থাকব কথা দাও কথা দিলাম